তার অবরোধের পক্ষে অবস্থান নেয় সৌদি আরবের গ্র্যান্ড মুফতি সমালোচনা করে একটি জালাময় চিঠি লিখেছেন কাদারের এক মুফতি চিঠিতে পবিত্র কোরআনের কোথায় অবরোধের কথা লেখা আছে তা সৌদি মুফতির কাছে জানতে চেয়েছেন তিনি সন্ত্রাসে অর্থায়ন ও পৃষ্ঠপোষকতার অভিযোগে পাঁচ জুন মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ছোট দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি দেশ কাতারের সঙ্গে সৌদি সীমান্ত বন্ধ করে দেয়া হয় এতে দেশটিতে সৌদি আরব থেকে যাওয়া খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায় অবরোধে বিরুদ্ধে করা অবস্থান নেয় এর ফলে জিসিসির সদস্য দেশ কাতার একরকম এক ঘরে হয়ে পড়েছে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়েখ আবদুল আজিজ ইবনে আব্দুল্লা আল শেখ কাতারকে দেওয়া অবরোধের বিরুদ্ধে কিছু বলেননি উঠু তিনি সৌদির এই কাজটিকে ন্যায্যতা দিয়েছেন এর প্রেক্ষিতে সৌদির মুফতিকে লিখেছেন কাতারের মুফতি শেখ আনোয়ার আল বাদাবি চিঠিতে বাদাবি বলেন কাতারের উপর অবরোধ ও বয়কট সৌদি আরবের জনগণের জন্য কল্যাণকর বলে আপনি একটি ফতোয়া জারি করেছেন ফতোয়ার শেষের দিকে আপনি আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কুরআন ও মুহাম্মদ সাল্লাহ লাহু সাল্লামের সুন্নার প্রতি অনুরুক্ত থাকার পরামর্শ দিয়েছেন আল্লাহর কিতাব ও আসল সাল্লাহলাহু সাল্লামের সুন্নার কোথায় আমরা পেয়েছি যে এক মুসলিম তার নিজের সুবিধার্থে আরেক মুসলিম ভাইকে স্থল আকাশ ও সমুদ্র পথে অবরোধ করবে আপনি আল্লাহর কিতাব ও রাসুল সুন্না অনুসরণ করার কথা বলেছেন আপনি যা বলেছেন তার একটি বাক্য কি আপনি দেখাতে পারবেন এই যে হাদিসের বই আছে তা থেকে একটি দুর্বল হাদিসও কি দেখাতে পারবেন যা আপনার ফতোয়ার পক্ষে আপনি কোরআনের কোনো আয়াত কিংবা হাদিসের ভিত্তিতে ফতোয়া দেননি তাহলে এই ফতোয়া কিসের ভিত্তিতে দিয়েছেন তার মানে কি এইরকম একটা মারাত্মক বিষয় নিয়ে তৈরি করতে আপনি আপনার কাছে কি নাকি আপনি পেয়েছেন আপনার ফতোয়া দিয়েছেন নাকি কোনো আলোচনা বা সংলাপ ছাড়াই একটা ফতোয়া কোনো ধর্মীয় উপর বাধ্যবাধকতা হে গ্র্যান্ড মুফতি কাতারকে বয়কট করা কি পারিবারিক বন্ধন ধ্বংস করা নয় আল্লাহ ও তার রাসুল কি পারিবারিক বন্ধন নষ্টের বিরুদ্ধে বলেননি এই চিঠির কোনো জবাব এখন পর্যন্ত সৌদির মুফতি দেননি তবে তিনি কি জবাব দেবেন এর অপেক্ষায় আছে গোটা আরও বিশ্ব আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ